কেয়ামতের সময় বা পৃথিবীর শেষের দিনগুলোতে যে যে ঘটনা ঘটবে তা ধরে রাখতে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে বসানো হচ্ছে বিশাল আকারের একটি ব্ল্যাক বক্স। যদিও কোনো পরবর্তী প্রজন্ম বা সৌরমণ্ডলীর ভিন গ্রহ থেকে আসা কেউ কখনো আসেন, তাহলে তারা যাতে জানতে পারেন আসলে কী কী ঘটেছিল। পৃথিবীর এই ব্ল্যাক বক্স একেবারে বিমানের ব্ল্যাক বক্সের মতো। বিমান ভেঙে পড়লে যেমন সেই ব্ল্যাক বক্স ভেঙে জানা যায় শেষ মুহূর্তে কী কী নির্দেশ দিয়েছিল, গ্রাউন্ড কন্ট্রোল বা পাইলটের সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের ঠিক কী কী কথাবার্তা হয়েছিল, কীভাবে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল বিমানটিকে, আর কেনই বা বাঁচানো যায়নি, এটি কোনোভাবে ধ্বংস করা সম্ভব নয়। পৃথিবীর সেই ব্ল্যাক বক্সের ওয়েবসাইট জানিয়েছে, আগামী বছরের গোড়ার দিকেই তাসমানিয়ার কোনো এক দুর্গম জায়গায় বসানো হবে সেই বিশাল আকারের ব্ল্যাক বক্স, যা ইতিমধ্যে বানিয়ে ফেলা হয়েছে পুরো ইস্পাত দিয়ে। তবে ঠিক কোথায় সেটিকে বসানো হবে তা গোপন রাখা হবে। পৃথিবীর এই ব্ল্যাক বক্সটি বানিয়েছে তাসমানিয়া বিশ্ববিদ্যালয় ও আরও দুটি সংস্থা, ক্লেমেঙ্গার বিবিডিও এবং দ্য গুল সোসাইটির সহযোগিতা। পৃথিবীতে ষষ্ঠ গণবিলুপ্তি রুখতে বিজ্ঞানীরা যা যা ব্যবস্থা নিচ্ছে তা হচ্ছে উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের গতিতে লাগাম পরানোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে যেসব রাষ্ট্রনেতার কর্মকাণ্ড। প্রশাসনিক সিদ্ধান্ত তার যাবতীয় রেকর্ড একেবারে রিয়েল টাইমে ধরা থাকছে সেই ব্ল্যাক বক্সে, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৌরশক্তিতে চলা হার্ড ড্রাইভগুলো দিয়ে, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেশ কয়েক বছর আগেই বসানো হয়েছে খুব গোপনে, যাতে কাকপক্ষীতেও টের না পায়। ব্ল্যাক বক্সের ওয়েবসাইট জানিয়েছে উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য প্রাণী ও উদ্ভিদের কোন কোন প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে, কী হারে বেড়ে চলছে পরিবেশ দূষণের মাত্রা, আর সেই সবের কী কী প্রভাব পড়ছে এই প্রজন্মের মানুষের স্বাস্থ্যে, অর্থনীতিতে, সেই সব তথ্যই এতে ধরা থাকবে পুঙ্খানুপুঙ্খভাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন পৃথিবীর এই ব্ল্যাক বক্স বানানো হয়েছে অনেকটা নরওয়ের সেই ডুমস ডে বল্ট এর আদলেই, যেখানে পৃথিবীর শেষের সেই দিনের জন্য বানিয়ে রাখা হয়েছে একটি সুবিশাল দুর্গ, যার ভিতরে মজুদ করা হয়েছে বিপুল পরিমাণে নানা ধরনের শস্যবীজ, আর নিয়মিতভাবে সেখানে প্রয়োজনীয় শস্যবীজের সংরক্ষণ করা হচ্ছে, যাতে জলবায়ু পরিবর্তনের ফলে মহাসাগরগুলোর উপরিতল উঠে আসার বিভিন্ন দেশ মহাদেশ জলমগ্ন হয়ে পড়লে শস্য উৎপাদন পুরোপুরি বন্ধ না হয়ে গিয়ে সভ্যতার একাংশকে অনাহারের হাত থেকে কিছুটা হলেও বাঁচানো যায়।